আমার পরের বক্তা চন্দ্রিল ভট্টাচার্য। নমস্কার। কোন দল কোন ইস্যুতে ঠিক কোন ইস্যুতে ভুল এ বলার লোক আমি নই। এখানে আপনারা মঞ্চে নির্বাচনী জনসভার মতন অনেক কিছু শুনেছেন। আমি আপনাদের যে দুটো দলের কথা বলবো তার একটা দলের নাম হচ্ছে সাধারণ মানুষ আর একটা দলের নাম হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রী। আপনাদের এটা ভেবে অবাক লাগে না যে আমাদের এই ভারতীয় গণতন্ত্রে একজন সাধারণ মানুষ, একজন গড় ভোটার আর একজন গড় ভোট প্রার্থী মানে একজন নেতা, এদের সম্পর্কটা মূলত অশ্রদ্ধার। সাধারণ মানুষ যেখানেই কথা বলেন, আপনারাও সাধারণ মানুষ যেখানেই কথা বলেন, যেখানে সৎভাবে কথা বলতে পারেন, বাজার হাট, চায়ের দোকান, বাস, ট্রাম, অটো, সেখানে দেখবেন তারা প্রত্যেকে একমত যে যতগুলো রাজনৈতিক দল আছে সবকটা খারাপ, আর যতজন নেতা নেত্রী আছে প্রত্যেকজন হচ্ছেন অসৎ, দুর্নীতিপরায়ণ, ফাঁকিবাজ, এরা আমাদের ভালোর জন্য কোনোদিন কিছু ভাববে না, নিজেদের আখের গোছানোর জন্যে আর ক্ষমতা ভোগ করার জন্যে পলিটিক্সে এসছে। এই ধারণা নিশ্চয়ই সত্যি হতে পারে না। নিশ্চয়ই প্রত্যেকটি দলে অনেক মানে কিছু মানুষ আছেন যারা সৎ, যারা মানবদরদী, যারা আদর্শপরায়ণ, কিন্তু মুশকিল হচ্ছে তারা এতটাই ব্যতিক্রমী ওই ট্যাক্সি ড্রাইভারদের খুচরো দেওয়ার মতো। এক একজন ট্যাক্সি ড্রাইভার হয়তো আছে খুচরো দিতে চায়, কিন্তু আমরা বলি সব ট্যাক্সি ড্রাইভার খুচরো দেয় না। কেন? কারণ 100 জনের মধ্যে 90 জন যদি খারাপ হয় তাহলে 10 জনকে ধরে কোনো ধারণা তৈরি হয় না, 90 জনকে ধরে ধারণাটা তৈরি হয়। একটা গোটা দেশে সাধারণ মানুষদের মধ্যে, আমাদের বাংলাতেও তো বটেই, এই ধারণাই তৈরি হয়ে গেছে যে যারা রাজনীতি করেন তারা ভালো লোক নন। এইবারে প্রশ্ন হলো, আপনি একটা বাসে উঠলেন, বাসে উঠে একটা লোক বলল, জানেন ওই যে নেতাটা ছিল না টাকা খেতে গিয়ে ধরা পড়েছে, বাসে কি হবে? সবাই চমকে উঠবে, হ্যাঁ নেতা হয়ে টাকা খেলো, কেউ কি হাউ হাউ করে চুল খিঁচতে থাকবে, আমি যাকে ভোট দিলাম নির্বাচন করলাম সে টাকা খেলো, এরকম হবে? আপনারা জানেন তা হবে না। একদল লোক কি বলবে, টাকা খাবে না তো কি করবে, পলিটিক্স করতে এসে তো টাকা খাওয়ার জন্য। আর একদল লোক কি বলবে, ও ধরা পড়েছে শাস্তি হবে, বেশ হয়েছে, ভেবে দেখুন সে তাকে নিজের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে, তারপর তার শাস্তি হবে জেনে সে বিষণ্ণ হচ্ছে না উৎফুল্ল হচ্ছে। তার মানে আমাদের এখানে একজন গড় ভোটার, একজন সাধারণ মানুষের কাছে, একজন সাধারণ ভোট প্রার্থীর বা নেতার প্রতি কি রয়েছে? শ্রদ্ধা নয়, ভালোবাসা নয়, দরদ নয়, রয়েছে একটা তীব্র আক্রোশ যে এ আমার হয়ে কাজ করে না, আর তার সঙ্গে রয়েছে একটা গভীর মৌলিক অনাস্থা। এইটা হচ্ছে আমাদের এখানকার অবস্থা। আমি যাকে ভোট দিচ্ছি না তার কথা তো ছেড়েই দিলাম, যাকে ভোট দিচ্ছি বোতামটা টেপার সময় আমি জানি যে খুব সম্ভবত প্রচণ্ড প্রবাবিলিটি যে সে একজন করাপ্ট লোক। এটা কি একটা গণতন্ত্র? আপনি ভেবে দেখুন। আর আমাদের নেতাদের প্রতি আমাদের কি আছে? ভয়। আমি যদি একে ভোট না দিয়ে টাইট দেবে, তাপসদা খুব সুন্দর মানেকা গান্ধীর কথাটা তুলেছেন, যদি জিতে আসে আর তারপর জানতে পারে যে আমার এলাকা থেকে একে ভোট দেওয়া হয়নি, তাহলে আমার এলাকার কোনো উন্নয়ন আর হবে না। কিন্তু যিনি জিতে আসছেন, জিতে যিনি সাংসদ হন, মন্ত্রী হন, যা খুশি হন, তিনি কিন্তু শুধু তাকে যারা ভোট দিচ্ছেন তাদের সাংসদ নন, তাদের মন্ত্রী নন, সকলের, কিন্তু আমাদের এখানে তা হয় না। পাইয়ে দেওয়া আর প্রতিহিংসা, এই দুটো পয়ের ওপর আমাদের তৃতীয় পা পলিটিক্স। আমি যে লোকটাকে নির্বাচন করছি সে কে? সে আমার প্রতিনিধি, সে আমার হয়ে, আমি হয়ে দেশটাকে চালাবে। এই আমি যদি আমার প্রতি অবিশ্বাসী হয়ে পড়ি তাহলে তো গোটা সিস্টেমটাই ভুল। এই সিস্টেমে কোন দল ঠিক আর কোন দল ভুল নিয়ে আলোচনায় চলতে পারে না। আমাদের যে রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন তারা কি বোকা? কখনো নয়, তারা বুদ্ধিমান। তারা জানেন না যে সাধারণ মানুষ মুখে যাই বলুক না কেন, সামনে এসে সুবিধের জন্য যতই তাদের কাছে হাত কচলাক না কেন, আসলে তাদের স্বতঃস্ফূর্তভাবে ঘৃণা করেন? জানেন। জেনেই রাজনৈতিক নেতা নেত্রীরা কী করেন? তারা কি অনেকগুলো ঠিক কাজ করার চেষ্টা করেন যা এই পরিস্থিতিটাকে, এই বিশ্বাসটাকে পাল্টে দেবে? না, তারা আরও ভুল করেন, তারা দাপিয়ে ভুল করেন, তারা ভুল করছি জেনে ভুল করেন। আপনি খবরটা খুলে দেখুন না, আজকে এ ওর দলীয় পতাকা পুড়িয়ে দিল, সে তার কার্যালয়টা ভেঙে দিল, মিছিলে ইটপাটকেল ছুঁড়ল, দেয়াল লিখনে কাদা লেপে দিল, মারছে ধরছে, একটা নক্তারজনক রাজনৈতিক সংস্কৃতি গোটা দেশে এবং এই রাজ্যেও। আর ভাষা, সে কথা শুনলে তো সুনিধি চট্টোপাধ্যায়ের ছবি 3 বার উল্টে পাল্টে গিয়ে দেয়ালের দিকে মুখ করে সারা বছর, অন্তত ইলেকশন সিজন তো থাকবেই,
কথা বলছেন যারা আমাদের এখানকার সবার কথা আলাদা, এমনিতে তাদের টোনটা, তাদের গলার সুরটা হচ্ছে মস্তানের মতন, থ্রেট করার মতন, এবং বিরোধী পক্ষের নেতা বা নেত্রীর প্রতি ন্যূনতম সৌজন্য বা শ্রদ্ধা তো দূরস্থান, বাছাই বাছাই অত্যন্ত কদর্য বিশেষণ সমূহ নিরন্তর প্রযুক্ত হচ্ছে। টিভি টক শো এলে এই সেন্সটুকু পর্যন্ত এদের থাকে না যে তিনটে চারটে লোক একসঙ্গে কথা বললে কারোর কথাই বোঝা যায় না। ভদ্রতা টদ্রতা তো আমি ছেড়ে দিলাম, ঝগড়া করার এমন উদগ্র আগ্রহ যে ও ঝগড়া করে ফেলছে আমি করছি না, আমার টার্ন আসা অব্দি আমি অপেক্ষা করবো না, যে তারা এই কমন সেন্স যেটা ক্লাস ফাইভের ছেলেগুলির থাকে সেইটা পরিহার করছেন যে আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলবো না, সেটাকে জলে ভাসিয়ে দিচ্ছেন। এখন মানুষ এদের পছন্দ করে না জেনেও এই কাজগুলো তারা করছেন কেন? এদের তো অপছন্দ আরও বেড়ে যাবে। করছেন কারণ মানুষ তাদের পছন্দ করলেন কি না মুখেরা যাই বলুন, আসলে তাদের এদের এইসবে ঘন্টা এসে যায়। নির্বাচন যে একটা পিপলস ম্যান্ডেট আদায় করার প্রক্রিয়া এই কথাটা এরা বিশ্বাস করেন না। পিপলস ম্যান্ডেটের বাংলা হচ্ছে জনাদেশ। আরে জন আমাকে কি আদেশ করবে, আমি জনকে আদেশ করব, আমি আর আমার ক্যাডাররা, এই হচ্ছে এদের মনোভাব। যদি তা না হতো তাহলে যুগে যুগে এই দেশে যেখানে যেখানে গায়ের জোর ফলানো যায় সেখানে সেখানে গায়ের জোর ফলিয়ে এই ম্যান্ডেটটাকে ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে। কেন কেন বুথ দখল, কেন ছাপ্পা ভোট, কেন যারা অফিসার আছেন পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার তাদের থ্রেট করা, কেন বিরোধী পক্ষের এজেন্টকে ঘাটে ধরে বের করে দেওয়া, কেন কেন কালী পুজোর চেয়ে বেশি বোম ফেলা? আজ অব্দি কোনো রাজনৈতিক দল বলতে পেরেছে আমি তো পাঁচ বছর কাজ করেছি, আমার চিন্তা কি, আমি কোনো মারধর করবো না, আমি কোনো অন্যায় করবো না, স্বাধীনভাবে স্বাধীন চিন্তায় ভোটাররা যা ভোট দেবেন দিন, কেউ বলতে পারেন। এরা বলেন যে আমরা মানুষের কাছে যাই, তাদের অভাব অভিযোগের কথা শুনি। হ্যাঁ শোনেন, এই ভোটের আগে এক দু মাস বাসে যিনি যাচ্ছেন তার সঙ্গে হ্যান্ডশেক করে ফেললেন, এ মুড়ি খাচ্ছে একটু মুড়ি, এই পেঁয়াজিটা আমাকে দে বলে খেলেন, এইটুকু সময়। বাকি পুরো সময় এদের অভ্যেসটা কি, এরা একটা বেদির ওপর থেকে প্রচণ্ড চিৎকার করে বক্তৃতা দেবেন আর তার তলা থেকে ভক্ত হনুমানের মতো হাত জোড় করে সব সমস্ত যারা শ্রোতা যারা সাধারণ মানুষ তারা সেটা শুনবেন। যদি তার মধ্যে কেউ হাত তুলে নিজেদের অভাব অভিযোগ জানাতে চায় তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবেন। যখন এরা নির্বাচনে হেরে যান দেখবেন তখন এরা বলেন মানুষ ভুল বুঝেছেন, মানুষকে ঠিক বোঝাতে হবে। কেউ কখনো বলেননি আমি ভুল বুঝেছি, মানুষের কাছে গিয়ে আমাকে ঠিকটা বুঝতে হবে, কখনো নয়। তার কারণ তাদের বক্তৃতায় লব্জ হিসেবে মানুষ মানুষ যতবার আবৃত্ত হোক না কেন এরা মানুষকে থোড়াই কেয়ার করেন। কিন্তু এই যে মানুষকে উপেক্ষাটা, এটা শুধুমাত্র এরা গায়ের জোরের ভরসায় সংগঠনের জোরের ভরসায় করেন না, সাধারণ মানুষের অর্থাৎ আমাদের নাড়ি এদের টেপা আছে। আমরা কি করি, আমরা একটা জনসভায় গেলাম, সেখানে কি হচ্ছে, ধরা যাক গত পাঁচ বছরে একটা দল কি করেছে তার বিশদ খতিয়ান দেয়া হচ্ছে অনেকক্ষণ ধরে, আমরা হাই তুলি। বিরোধী পক্ষের ম্যানিফেস্টোর প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট রাজনৈতিক মূল্যায়ন বিশ্লেষণ ব্যবচ্ছেদ করা হচ্ছে। আর বলি চা বোর লাগছে চ বাড়িয়েই, কিন্তু যেই বিরোধী পক্ষের রাজনৈতিক নেতা বা নেত্রীকে একটি চমকপ্রদ গালাগাল দেওয়া হলো আমরা হাততালি দিতে শুরু করি। যখন নলকূপ নিয়ে কথা হয় আমরা আনমনা হয় চড়াই পাখি গুনি, যেই নকুলদানা নিয়ে কথা হয় আমরা চেগে উঠি। হনুমান মরে গেছে, তার মৃতদেহটা দলীয় পতাকায় জড়িয়ে খোলকত্তাল বাজাতে বাজাতে শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছে, আমরা তার পেছন পেছন দুহাত তুলে নৃত্য করতে করতে যাই, কারণ এটার মধ্যে বেশ একটা চমৎকার মজা আছে। তার মানে আমরা সিরিয়াস নির্বাচন চাই না, আমরা আইপিএল চাই, টি টোয়েন্টি চাই, টাং টাং ছক্কা হবে, ব্যাট কোথায় প্যাড কোথায় মাথা লাইনে এসছে কি না আমার জানার দরকার নেই, বস ধমাকা দাও। তাহলে আসল ভুল কারা, পদ্মফুল জোড়া ফুল হাত কাতুরি হাসতে, আসল ভুল আমরা সাধারণ মানুষরা যারা এই সমাজটাকে একটা টিআর বিবাচক সমাজে রূপান্তরিত করেছি। মানে কি, দেখবেন সিরিয়াল যারা তৈরি করেন তাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই পর পর কতগুলো অশিক্ষিত রিগ্রেসিভ সিরিয়াল তুমি তৈরি করছো কেন, সে বলবে পাবলিক খাচ্ছে কেন। আমরা এই নেতা নেত্রীরা যে রাজনৈতিক তামাশাটা তৈরি করেছেন আমরা সেটা খাচ্ছি, তাই পরোক্ষভাবে আমরাই এটাকে নির্মাণ করেছি, এইটা রাজনৈতিক নেতা নেত্রীরা বুঝে গেছেন। আমাদের সাহস নেই সবাই মিলে নোটায় গিয়ে ভোট দিয়ে চলে আসবো,
আমাদের ঢক নেই যে আমরা ভোট বয়কট করবো, যে তোমরা আমাদের কথা ভাবো না। পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ, তাই পিপল গেট দ্য নির্বাচনী কুরুক্ষেত্র দে ডিজার্ভ। আর তার দোসরকে মিডিয়া, এই তামাশাগুলোকে দিনের পর দিন ব্রেকিং নিউজ করে চালিয়ে যাচ্ছে। একজন প্রার্থী এই গরমে প্রচারে বেরোবার আগে কি খাচ্ছেন? লোকটা খাচ্ছে, ক্যামেরায় ছবি দেখাচ্ছে, কিছুক্ষণ পর স্ক্রিন জুড়ে গ্রাফিক্স এলো, একটা বড় থালা, সব আঁকা আছে, তীর চিহ্ন, ভাত, উচ্ছে ভাজা, ছোট ছোট মাছ, এক বাটি টক দই, ঠিকই রে। এখন এই গোটা রাজ্যটা বা ফর দ্যাট ম্যাটার গোটা দেশটা যদি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে কতগুলো চমকপ্রদ অবান্তর জিনিস আর কতগুলো চমকপ্রদ অন্যায় জিনিস এর দিকে ঢলে পড়ে, তাহলে রাজনীতিবিদরাই বা তার মধ্যে থাকবেন না কেন? ওরা তো মঙ্গলগ্রহ থেকে পড়েননি, ওরা তো আমাদেরই লোক, ওরা তো আমাদেরই বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব পরিচিত, তারা হঠাৎ অন্য একটা সংস্কৃতি নিয়ে আসবেন কেন? তারা এই সংস্কৃতিটার মজা লুটছেন, এই বন্দোবস্তটাকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছেন। তাই এই সমাজ যা সর্বার্থে সম্পূর্ণ গুলিয়ে গেছে, সেই সমাজে থাকতে গেলে সেই সমাজে নির্বাচনী কুরুক্ষেত্রই হোক আর অন্য যে কোনো ক্ষেত্রই হোক, আমাদের একটি ললাট লিখন লেখা আছে, সেটা হচ্ছে রাজনীতি বলো আর অন্য নীতি বলো আর যা বলো, ভুলের ভুল ভুলাইয়ায় ঘুরে মরা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ চন্দ্রিল। সম্বরণ দাকে দেখছি, সম্বরণ বন্দ্যোপাধ্যায়। আমি দেখ, হ্যালো, আমি দেখলাম সবাই সূর্যের শুভ নববর্ষ বলতে, আমিও বললাম। হ্যাঁ, এই কারণে বলছি কারণ আমি 400,000 SMS পেয়েছি, তার মধ্যে 390,000 কত সাল বলতে পারেনি, তার অদ্ভুত বাঙালি, বাংলার কত সালটা বলতে পারেনি, খুব স্ট্রাগল করেছে, বেসিক্যালি ইয়াং জেনারেশন। না, 26,000 সবাই জানে। যাই হোক, চন্দ্রিলকে আমি যা প্রশ্নটা করছি, চন্দ্রিলকে প্রশ্ন নয়, এটা অন্যভাবে বলছি, আমার তো মোটামুটি বয়স হলো, অনেক অনেক দেখলাম, 2005 থেকে 2012 পর্যন্ত কামধুনি আন্দোলনের সময় প্রচুর সুশীল সমাজের লোকজনকে দেখেছিলাম মিছিল করতে, প্রতিবাদ করতে, আন্দোলন করতে, তারা এক্স্যাক্টলি এখন কোথায় আছে? এক এক্স্যাক্ট তাদের মানে স্ট্যাটাসটা কী এখন এই মুহূর্তে, এটা খুব অবাক করে আমাকে। আরেকটা জিনিস আমায় খুব ধাক্কা দেয়, যেটা হয়তো এখানে বিভিন্ন ধরনের পলিটিশিয়ানরা আছেন, আমার যেটা মনে হচ্ছে অভিজ্ঞতায়, যে রাজনীতিতে মেধাবী ছাত্র ছাত্রী আসতে চাইছে না, চাইছে না। আমি বহু লোকের সঙ্গে কথা বলেছি, হয় ক্যারিয়ারে চলে গেছে, দূর কি হবে এখানে, না হলে ফেড আপ। কারণটা কি? পশ্চিমবঙ্গের কালচার তো এই ছিল না। দেখুন, কারণটা মানে আপনি দুটো প্রশ্ন করেছেন, দুটো আসলে একই প্রশ্ন বলে আমার মনে হয়। আপনি প্রথম প্রশ্ন হচ্ছে সুশীল সমাজ কোথায় গেল, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা কেন রাজনীতিতে আসছে না। এরা দুই পক্ষই এবিপি আনন্দে রাজনৈতিক তরজা দেখে রাগে আর বিরক্তিতে ঘরে ঢুকে গেছে, বুঝেছেন? সুশীল সমাজ, দেখুন সুশীল সমাজে যারা ছিলেন তারা এখন কোথায় এবং তারা কেন আবার মিছিল করছেন না, এর দায়িত্ব পুরোটা আমি নিতে পারি না, আমি বলতে পারি না। হ্যাঁ, আমি আমি কিছু অনুমান করতে পারি মাত্র। আমার মনে হয় আমাদের চতুর্দিকে, মানে আমার বক্তৃতাটা তো আমি ইনফ্যাক্ট সেটাই বলেছি, আমাদের চতুর্দিকে আমরা যে রাজনৈতিক সংস্কৃতিটা দেখছি সেটা গোটা দেশ জুড়েও, এই রাজ্যেও, সর্বত্র প্রায়, মানে এমনকি আমেরিকাতে বললেও অত্যুক্তি হবে না। সেইটা দেখে একজন মানুষ যিনি ভদ্রতা চান, আর বাঙালির মধ্যে চিরকাল অনেক অনেক দিন অবধি যেটা ছিল প্রাথমিক একটা প্রয়োজন ছিল একটা ভদ্রতা, একটা সৌজন্য, সেইটা যদি প্রতি মুহূর্তে অতিক্রান্ত হয় তখন যেন কোথাও মনে হয় যে বাবা এটার মধ্যে গিয়ে আমার লাভ নেই। যেমন আপনার সঙ্গে একজন অটো ড্রাইভার খারাপ ব্যবহার করলেন, সব অটো ড্রাইভারের কথা আমি বলছি না, একজন ধরা যাক করলেন, তা আপনি তার উত্তরে খারাপ ব্যবহার করতে পারেন, আবার যদি সনাতন বাঙালিয়ানায় বিশ্বাসী হন তখন আপনি চলে আসবেন, কারণ আপনি ভাববেন যে আমি ওই খারাপ ব্যবহারটা করব না, বরঞ্চ আমি অপমানিত হয়ে চলে আসবো বাবা, কিন্তু আমি ওটা করব না। হয়তো এই ধরনের একটা মানসিকতায় সুশীল সমাজও ভাবছেন, একটা রাগে বিরক্তিতে তারা ভাবছেন থাক আর ওই মিছিল টিছিল করে লাভ নেই, কারণ যেই আসবে সে সমান খারাপ টারাপ হবে। আর নতুন ছাত্রছাত্রীরাও ভাবছেন যে যে জিনিসটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তার চিত্রটা যদি এত কদর্য হয় আমি কেন তার মধ্যে যাব, আমি আমার একাডেমিক কেরিয়ার করব। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সুশীল সমাজ হয়তো নেই, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার মোবাইলে যেরকম SMS আসে বললেন আপনি,
নিশ্চয়ই প্রত্যেক দিন সকলের মোবাইলেই হোয়াটসঅ্যাপে ফেসবুক থেকে গাদা গাদা দেখবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে, রাজনৈতিক ঘটনা নিয়ে চুটকি, মিম, ব্যঙ্গোক্তি, বিদ্রুপাত্মক কথাবার্তা, পোস্ট এবং প্যারোডি এইগুলো আসতে শুরু করেছে। রসিকতাকে কিন্তু লঘু করে দেখার কিছু নেই। আমি মনে করি এই যে রসিকতাগুলো আসছে এটা আর এক ধরনের সুশীল কিনা জানি না, কিন্তু প্রতিবাদী সমাজের প্রকাশ। এরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, তোমরা আমাদের ভয় পাওয়াতে পারো, তোমরা আমাদের মারের ভয় পাওয়াতে পারো, কিন্তু আমরা তোমাদের ভাঁড় মনে করি। এটা একই সঙ্গে আরও একটা কথা বলছে, সেটা হচ্ছে আমাদের গোটা সমাজে হয়তো একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আমি যা বলতে চাই তাই বলতে সবসময় পারি না, যা করতে চাই তাই করতে সবসময় পারি না। যখন তা হয়, যখন কোনো সমাজ ভয় বেড়ে যায়, তখন রাগটা একটা বাঁকা পথে সাধারণত ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আর আপনি ক্রিকেটের সঙ্গে যুক্ত বলে আপনাকে একটা কথা বলি, যে মানুষ বহু সময় খুব যদি হতাশ হয়ে পড়ে তখন নৈরাশ্যটাকে না হাসাহাসির আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করে। ধরুন আপনি দেখলেন যে আপনি একটা টিমকে সাপোর্ট করেন, এই ওয়ার্ল্ড কাপে ধরা যাক ইন্ডিয়া খেলছে, আপনি সাপোর্ট করছেন, শেষ ওভারে 42 রান দরকার, তা আপনি বুঝবেন আর হলো না, উচ্ছন্নে গেল। তখন আপনি কি করবেন? হতেই পারে যে আপনি আপনারই দলের প্লেয়ারগুলোকে নিয়ে মজা শুরু করবেন, এটা ডিফেন্স মেকানিজম। তো এই যে মোবাইলে ফেসবুকে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে একটা সমাজ তৈরি হচ্ছে, যাতে কিন্তু এই ঋতপ্রতরা অনেকে অনেকে প্রচণ্ডভাবে আছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, এবং যারা রাজনীতির দণ্ডমুণ্ডের কর্তা তাদেরকে যাচ্ছে তাইভাবে অনেক ক্ষেত্রে রুচি অতিক্রম করছে, সেটা ঠিক নয়, কিন্তু তাদেরকে বিশ্রীভাবে, তাদেরকে একেবারে যতটা সম্ভব উন্মুক্ত করে দেওয়া তাদের ভেতরকার ব্যাপারটা, এই করে কিন্তু কিছুটা রসিকতা করে চলেছে। এবার এরা মিছিল করছে না, এরা রোদ্দুরে বেরোয় না, বাবা বড্ড গরম লাগে, কিন্তু এই যে ক্রমাগত প্রায় সংগঠিতভাবে রাজনৈতিক নেতাদের ব্যঙ্গ করে যাওয়া, বিদ্রুপ করে যাওয়া এবং বলা যে আমরা তোমাদের বিশ্বাস করি না, আমরা কারো সকলের বিরুদ্ধে কিন্তু করা হচ্ছে, এবং হাজার হাজার শয়ে শয়ে লক্ষ লক্ষ লোক সেটা ফরওয়ার্ড করছে। হতে পারে, কে বলতে পারে যে সুশীল সমাজ অন্য একটা ফর্মে, সুশীল সমাজ অন্য একটা রূপে আমাদের কাছে ফিরে আসছে কিনা। তাই আমি কিন্তু সুশীল সমাজের প্রতি আশা এখনো হারাই। একটা কথা, তুমি ক্রিকেট যখন বললে আমার আজকে খুব ভালো লাগলো দিলীপবাবুর বক্তব্য শুনে। আমি দিলীপবাবুর বক্তব্যের সঙ্গে অ্যান্ড্রু রাসেলের ব্যাটিংয়ের মিল পাই, উনি সব বল ছক্কা মারেন।